হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আজকে নতুন পিভি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম ব্যাক। আর হচ্ছে আজকে আমাদের বৃহস্পতিবার, থার্সডে, অ্যান্ড এখন বাজে হচ্ছে সকাল 9:45। জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আপনাদের সাথে কথা বলছি, এবং ঘুম থেকে উঠতেই আজকে মাংস মাংস গন্ধ ছড়িয়ে রয়েছে, কেননা আজকে মা মাংস করেছে। তো মাংস মাংস খাওয়া তো হবে, এবং সাথে আরো কিছু রান্না বান্না হচ্ছে। কিন্তু আমি একটু এবার বাজার যাবো, কেননা ফ্রিজে পাবদা মাছ আছে, আর তো আমরা ওই জন্য বাজারটা একটু যাবো, গিয়ে আরো কিছু মাছ আর সবজি নিয়ে আসব। আর আমাদের যে মাংস দাদা সঞ্জয় কাকু, সেই কাকু কিছুদিনের জন্য বাইরে যাচ্ছে, তো আমরা যে জায়গাটা থেকে মাংসটা নিই, যে দোকানে আমরা মাংসটা নিই, সেই দোকানে কাকু আসলে ওই জন্য বাইরে যাচ্ছে বলেই আমরা একটু আগে থেকে আগে গিয়ে কাজু চিকেন, আমাদের চিকেন একটু নিয়ে চলে আসছি। কারণ ওখানে আমাদের নিয়ে এতটাই অভ্যস্ত হয়ে গেছে, এতটাই আমাদের পছন্দ হয়ে গেছে, অন্য জায়গায় চিকেনটা আমাদের মানে খাওয়া যাবে কিন্তু একটা ওই মনের মধ্যে একটা ক্ষুণ্ণতা রয়ে যাবে। তো এইটাই ব্যাপার, যে ওই জন্য আজকে যাচ্ছি, মাংস নিয়ে আসবো, একটু মাছ দেখবো, আর সবজি একটু নিয়ে চলে আসবো। অ্যান্ড দেখি, এখন ওয়েদারটাও খুব সুন্দর আছে, মানে রোদটা একটু পড়া পড়া রোদ আছে, অতটা কড়া রোদ নেই, কিন্তু গরম প্রচণ্ড রয়েছে। বাইরে আমি চুলদাড়ি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন, ঠিক আছে, কেটে নিয়েছি। যাই হোক, তো কথা না বাড়িয়ে এবার আমি বেরোই, কেননা বেশি লেট হলে কিন্তু মাছের কালেকশন কমতে থাকে। আর আজকে বৃহস্পতিবার, তো এমনি মাছ একটু কমই বাজার বাজারে ওঠে। যাই হোক, চলুন তাহলে। এই অলিভ অয়েল মা বের করেছে, এটা কি ফিগারো অলিভ অয়েল, এটা ফ্রি পাওয়া গেছিল। এটা হচ্ছে কত এমএল আছে, 50 ml, 50 ml, এবং ফ্রি পাওয়া গেছিল। মা আজ অনেকদিন ধরে এটা রেখেছিল, এটা রেখেছিলাম, তা আজকে প্রচন্ড গরম লাগছে, জানি না বৃষ্টি হবে কিনা। এই রান্না করতে করতে বেরিয়ে এলাম, তা এখন আবার তেলের প্যাকেট কাটতে হবে ভাবছি, এখন তাহলে ভাবলাম যে এটা দিয়েই তাহলে এখন হাতের সামনে রয়েছে। হ্যাঁ, কাকরোলের পুরটা করতে হবে, তা মাংসটা হয়ে গেছে, এবার কাকরোলের পুরের জন্য আবার এখন তেল কাটতে যাবো, তার থেকে এটা দিয়ে এখন চালিয়ে নিই, দেখি। প্রথমবার অলিভ অয়েলে রান্না হবে আমাদের ঘরে, তাই তো? হ্যাঁ, এটা কিছু স্পেশাল আছে নাকি, না হেলদি? আমি জানি না, না হেলদি হয়তো, হ্যাঁ হেলদি তো অবশ্যই। তো যাই হোক, প্রথমবার খাওয়া দেখি কেমন স্বাদ হয় না হয়। আসছে, স্বাদের কিছু নেই, সরষার তেলের যে ঝাঁঝটা রয়েছে এখানে, সেই রকম তো ঝাঁঝ পাবে না নিশ্চয়ই, না? এবার সি করা আছে। তিনটে ব্যাগে বাজার রয়েছে, আর মা এখানে, আজকে রোদ অতটা নেই কিন্তু প্রচুর ঘাম দিচ্ছে, যার জন্য ওকে একটু গ্লুকন ডি করে দিই, খেয়ে তারপর পরে ভাত খাবি নাকি? জিনিসপত্র নিয়ে বসে গেছে, কি কি আনা হয়েছে না আনা হয়েছে দেখার জন্য। পেঁয়াজ 1 কিলো কত টাকা? 20 টাকা। এখানে সন্ধ্যেবেলায় ওই টলি আসে পেঁয়াজ নিয়ে 1.5 কিলো 20 টাকা দেয়, কিন্তু আমার একা নামতে ইচ্ছা করে না তার। হ্যাঁ, আর এই রান্না বান্না করে এই সব বাসনপত্র মেজে টেজে উঠলাম, দিয়ে স্নান করতে
তাই এবারে আগে বাজারটা বের করেই নি, তারপর শান করতে যাবো। আর বেগুন, হ্যাঁ বেগুন কত এনেছিস? 250? বেগুন 20 টাকা। ঢেঁড়শটা 10 টাকা নাকি? কত, 500 আছে? 300 আবার বেড়ে গেছে দাম, 510 টাকা ছিল তো। এটা সেই দাদার কাছ থেকে নিয়ে আবার একটা বেগুন, এটা বড় বেগুন, ওটা ছোট। আরে বড় বেগুন আছে তো, একে বলবো এক বাজার করতে নিয়ে আসবে আরেক বাজার, মানে ঝামেলা করবে। আবার লাল শাক, ধনে পাতা কি ফ্রি? লাল শাক 5 টাকা। আবার আলতি কচু, এই আলতি কচু হতে পারে কম দাম কিন্তু মানে খেতে ভালো লাগে, একটু যদি চিংড়ি মাছ পড়ে যায় ভালোই লাগে খেতে। আজকে বাজারে কোনো মাছ তেমন ভালো নেই, আলু আর ঘর ঢোকাবো না। বাজার দেখো, উচ্ছা, ঝিঙে, ঝিঙে কি পোস্ত হবে? লেবুগুলো কত নিচ্ছে? লেবুর দাম কমেছে? 3টে লেবু 10 টাকা। শনত দাদু বলে দিয়েছি, তারপর বলেছি শশা তো কেনা ছিল, তারপর বললাম 500 দাও 500 দাম। ভালো, শশাটা আমার রেগুলার তো লাগে, এক্সট্রা থাকলেও ক্ষতি নেই, কিন্তু কি ওই নষ্ট হয়ে গেলে ভয় লাগে। এটা কার কাছে? 15 টাকা, শনত দাদু বললো ভালো হবে। তাহলে অনেক কিছু বাজারে হচ্ছে, শাকগুলো এনে আমার একবার মাথা খারাপ করে দিল। আর মাছ কি, মাংস কি এনেছিস দেখি? পাবদা মাছ তো ঘরে রয়েছে, কাঁচা মাংস খাস, বেরো এখান থেকে, এই মাংস কি খাস? এর জন্য মাংস আনা মানে কি, মা একটা লোকের কাছে কত দোকানদার থেকে মেটেছে আনবো, যার জন্য ছেলেকে বললাম আবার 1 কিলো মাংস নিয়ে আয়, তাহলে মেটেটা ফ্রি পাবো। ওনার যতই চিকেন দিই, মেটে না দিলে সে ভাত উঠবে না, চিকেন খালি খেয়ে নেবে, ভাত খাবে না, যে মেটে দিয়ে ভাত খাওয়াতে হয়, যার জন্য চিকেন আনা আর তার সঙ্গে মেটেটা ফ্রি পায়। হ্যাঁ, সে যথারীতি ফ্রি দেয়, আবার নাহলে 250 গ্রাম কিনে আনি। হ্যাঁ, এইরকম ব্যাপার। তো এই হচ্ছে বাজার আজকে হয়েছে। কি হচ্ছে? পোকা, এই যে পোকা, এই ডাক্তার দেখিও কমছে না। হ্যাঁ, মানে আমাদেরকেই এখন নির্মূল করতে হচ্ছে এই পোকা। কোথায় চলে গেল? জীবন বাঁচাতে যাচ্ছে, মার ওটাকে। পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে, পালিয়ে আর যাবে কোথায়? আবার কাজুর গায়ে ঢুকে যাবে। খাওয়ারটা কমই খায় কিন্তু চিকেন না হলে চলবে।